হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কুকিং আর্ট। খুবই মজার স্বাদের এবং ভিন্নভাবে তৈরি করা একটি গরুর মাংসের রেসিপি দিয়ে এই এপিসোডটি তৈরি করেছি। এই গরুর মাংস পোলাও, খিচুড়ি, ভাত অথবা পরোটার সাথে পরিবেশন করা যাবে এবং রান্নার পদ্ধতিটিও একটু ভিন্ন। তাহলে চলুন দেখে নেই কীভাবে দমে গরুর মাংস ভুনা করতে হয়। এইখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। দমে মাংস রান্না করতে হলে কাচ্চিতে যেমন মাংস বেশি প্রয়োজন হয়, তেমনি একইভাবেও এইখানে কম করে হলেও 2 কেজি পরিমাণ মাংস নিতে হবে। হাড্ডি এবং চর্বিসহ মাংস কারি পিস করে কেটে নেওয়া হয়েছে। মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন, এইভাবে কুচি করে নেওয়া, শাহী জিরা দিচ্ছি 1 টেবিল চামচের মতো। চাইলে আদা কুচি রসুন কুচির পরিবর্তে আদা বাটা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। দারচিনি দিলাম 4 টুকরা, তেজপাতা দিলাম 2টি আর গোলমরিচ দিচ্ছি 1 চা চামচের মতো, প্রায় 7 থেকে 8টি। লাল শুকনা মরিচ দিলাম। এখন দিচ্ছি 6টি এলাচ, 7-8টি লবঙ্গ, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি না যেহেতু আস্ত শাহী জিরা ব্যবহার করেছি, টক দই দিচ্ছি 1/2 কাপের মতো। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন প্লিজ। মাংস রান্নায় তেলের পরিমাণ একটু বেশিই লাগে, তাই এইখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রান্নার তেল আর লবণ তো অবশ্যই পরিমাণ মতো দিব এবং প্রয়োজন হলে দমে রান্না করার শেষে কষানোর সময় আরও একটু লবণ দিতে পারবো। সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মেরিনেশনের সময় আমি এতে কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করব না। ঠিক রান্না করার আগ মুহূর্তে এতে আমি পেঁয়াজের কুচি দিয়ে মাখিয়ে রান্না বসিয়ে দিব। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে প্রতিটি মাংসের টুকরার গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। প্রায় 30 মিনিটের মতো এইভাবে মেরিনেশনের জন্য রেখে দিলাম। যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে মেরিনেট করা মাংস নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিব পেঁয়াজের কুচি। দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া। আবারও মাখিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজ ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। মাংস আমার মাখানো শেষ, এখন চুলার উপর বসিয়ে দিলাম। চাইলে ময়দার ডো দিয়ে এই হাঁড়ির মুখ এঁটে দিতে হবে অথবা যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার উপরে দিয়ে ভালোভাবে মুখ ঢেকে দিলাম। হাঁড়ি মুখ ঢেকে দিয়ে এখন এর উপরে ঢাকনা বসিয়ে দিলাম। চুলার আঁচ এই মুহূর্তে আছে প্রায় মাঝারি চেয়ে একটু হাই হিটে, অথবা হাই হিটে 10 মিনিটের মতো রান্না করলাম। রান্না করার পরে এখন চুলা একদম নিভু আঁচে দিয়ে তার উপরে একটি তাওয়া বসিয়ে সে তাওয়ার উপরে রান্নার হাঁড়ি বসিয়ে রান্না করব এইভাবে দমে 2 ঘন্টার মতো। এই 2 ঘন্টা পরে এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। মাংসে কিছুটা পানি থাকবে এবং মাংস অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। নেড়ে চেড়ে আমি বাকি রান্নাটি ঢাকনা ছাড়া হাই হিটে করব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়া দিতে পারেন অথবা বাসায় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জায়ত্রী একসাথে গুঁড়া করেও দিতে পারেন। ভালোভাবে নেড়ে মাখিয়ে দিচ্ছি। এমনভাবে রান্না করব যাতে পানি একদম শুকিয়ে তেল উপরে উঠে আসে। প্রায় 20-25 মিনিটের মতো হাই হিটে ঢাকনা ছাড়া এই অবস্থায় রান্না করলাম। ব্যাস তৈরি হয়ে গেল দমে গরুর মাংস ভুনা। এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু এর চেয়েও অনেক অনেক বেশি মজার। বাসায় ট্রাই করবেন আর কেমন হলো তা আমার ফেসবুক পেজে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন নতুন আরও রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।
থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।